দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ, 24 ঘন্টায় আক্রান্ত 41, মারা গেছে আরও 5 জন। স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা কর্মীদের জন্য বিশেষ বিমা, চিকিৎসা না দিলে ডাক্তারদের বের করে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ঢাকার পর চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী লকডাউন, ঘুরে বেড়ানো ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। খুলনা ও সিলেটে করোনা টেস্ট শুরু, প্রথম দিনে বেশ কিছু নমুনা সংগ্রহ, পরিধি আরও বাড়বে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় জনসংকট, বোরো ধান কাটা নিয়ে বিপাকে নেত্রকোনা ও কিশোরগঞ্জের চাষিরা। কর্মহীন নিম্ন আয়ের কয়েক কোটি মানুষ দিন কাটছে চরম আর্থিক কষ্টে, পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণীর মানুষ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 17 জন, আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 41 জন, যা একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে IEDCR এসব তথ্য জানায়। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 164 জন। নতুন শনাক্তের মধ্যে 28 জন পুরুষ এবং 13 জন নারী, এদের মধ্যে 15 জনই নারায়ণগঞ্জের। নতুন যারা মারা গেছেন তাদের বয়স 41 থেকে 60-এর মধ্যে, এদের 2 জন ঢাকার বাসিন্দা, বাকিরা ঢাকার বাইরের। নতুন মারা যাওয়াদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। গত 24 ঘন্টায় 792 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে দেশের মানুষকে সতর্ক করে ঘরে থাকার আহ্বান জানানো হয়। একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধিও মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এই 41 জনের মধ্যে 20 জনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে নারায়ণগঞ্জ আমাদের জন্য একটা নতুন ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই হয়েছে। এই 41 জনের মধ্যে 15 জন হচ্ছে নারায়ণগঞ্জের। এছাড়া কুমিল্লা 1 জন, কেরানীগঞ্জ যেটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্ভুক্ত 1 জন, এবং চট্টগ্রামে 1 জন শনাক্ত হয়েছেন। যেই 5টি মৃত্যুর কথা আমরা বলেছি, সে তার মধ্যে পুরুষ 4 জন, মহিলা 1 জন, ষাটোর্ধ্ব 2 জন, 50 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছেন 2 জন, এবং 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 1 জন। করোনা প্রতিরোধে মাঠে থাকা স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা মাঠে কাজ করছেন তাদের জন্য বিশেষ বিমার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই সংকটে যেসব চিকিৎসক কাজ করছেন না তাদের চিকিৎসা ছেড়ে দেওয়া উচিত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন তিনি। দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরকার প্রধানের এই ভিডিও কনফারেন্স। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান দুর্যোগকালীন সময়ে যারা সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলায় মাঠে রয়েছে। বলেন, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের কর্মচারী, সশস্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার ব্যবস্থা করবে সরকার। এ সময় কারো মৃত্যু হলে বিমার পরিমাণ বাড়বে 5 গুণ। এই মার্চ মাসে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এই প্রণোদনাটুকু তাদের জন্য। আর যারা কাজ করেন নাই, যারা নিজেদের সুরক্ষা করার জন্য পালিয়ে গেছেন, যেখানে রুগীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে চিকিৎসা পায়নি, অন্য সাধারণ রুগীরাও চিকিৎসা পায়নি, তাদের জন্য এই প্রণোদনা নয়। আর কেউ যদি এখন মনে করেন যে শর্ত দেন যে আমাদেরকে এটি দিলে আমরা আসবো, আমি বলবো যে সেটা দিতে হলে অন্তত এই 3 মাস তাদের কাজ দেখব, তারপরে তাদের কথা আমরা চিন্তা করব। এ সময় নিষ্ক্রিয় থাকা স্বাস্থ্যকর্মীদের কড়া সমালোচনা করেন তিনি। দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না, কাজে এখন তারা মিটিং করুক আর শর্ত দিক, ওই শর্তে আমার কোনো কিছু আসে না। বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই,
কিন্তু এই মানসিকতা থাকবে কেন, মানবতা বোধ হারাবে কেন? প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের এই সময়ে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমরা যাতে কষ্ট করে দেবো সেখান থেকে কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন, লুকাতে পারবেন না, তাদের কিন্তু আমরা ছাড়বো না, আমি এতটুকু ছাড় দেবো না, এটা স্পষ্ট। নিম্ন আয়ের মানুষ এই স্থবির সময়ে যেন খাদ্যের কষ্টে না থাকে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। যে একবার যারা এই ধরনের কষ্টের মধ্যে আছে কিন্তু ঘর থেকে বেরোয় হাত পাততে পারবে না তারা, কাজেই তাদের জন্য একটা তালিকা আপনাদের করতে হবে এবং তাদেরকে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে যেন তারা কষ্ট না পায়। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার প্যাকেজ যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও পায় তা নিশ্চিত করতেও বলেন শেখ হাসিনা। যে আমাদের অর্থনীতির চাকা যেন গতিশীল থাকে বা যারা কাজ করবে তারা যেন বঞ্চিত না হয়। করোনা পরবর্তী সময়ে যেন খাদ্যের সংকট না হয় সেজন্য কৃষি উৎপাদনের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তা আমরা উৎপাদন বাড়িয়ে আমাদের নিজেদের চাহিদা যেমন পূরণ করতে পারবো, কারণ আমরা বিদেশের কাছে হাত পাতবো না, হাত পাতার দরকার হবে না, বরং আমাদের উদ্বৃত্ত থাকলে আমরা অপরকে সাহায্য করতে পারবো। করোনার লক্ষণ দেখা দিলে তা না লুকিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় থেকে শাহ আলী জয়, News24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা নগরীতে প্রবেশ ও বের হওয়ায় বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে। ফার্মেসি ছাড়া সন্ধ্যা 7টার পর সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ হয়ে যাওয়ায় কার্যত লকডাউনে এসব এলাকা। তবে নানা অজুহাতে এখনও রাস্তায় বের হচ্ছেন অনেকেই। তাদের ঘরে থাকা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সতর্ক অবস্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাত 10টা থেকে বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর সব প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। ফার্মেসি ছাড়া সন্ধ্যা 7টার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা কার্যকরে শক্ত অবস্থানে স্থানীয় প্রশাসন। একই চিত্র রাজশাহীতেও। প্রবেশ এবং বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় কার্যত লকডাউনে গোটা নগরী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাসিন্দাদের ঘরে থাকা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি টহল অব্যাহত রেখেছেন সেনা সদস্যরাও। জনসাধারণকে আমরা ঘরে রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং আমরা একেবারে বিশেষ কোনো জরুরি কার্যক্রম ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হয় সেই বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা পরামর্শ দিয়েছি। সোমবার রাত 10টা থেকে খুলনায় প্রবেশ এবং বের হওয়া বন্ধ ঘোষণা করা হলেও নানা অজুহাতে নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে বের হচ্ছেন অনেকেই। করোনা ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার বিকেল 4টা থেকে পুরো হবিগঞ্জ জেলাকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন নয়, জেলাবাসীর ঘরে থাকা নিশ্চিতে কড়াকড়ি আরোপ করতে এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া যেসব এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে বা আক্রান্ত শনাক্ত হয়েছে সেসব এলাকাগুলোকে চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। লকডাউন নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, শামসুজ্জামান শাহিন, নয়ন বড়ুয়া জয় ও নাজমুল হুদা। শুরুতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, লকডাউন বাস্তবায়নের নতুন করে কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আফসার। গতকাল সন্ধ্যায় কিন্তু একটি ঘোষণা ছিল যে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, যিনি রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র, তিনি তিন দফা একটি নির্দেশনা দিয়েছেন। কার্যত লকডাউন বলা না হলেও অঘোষিত লকডাউন চলছে, কিন্তু তারপরেও নানা অজুহাতে কিন্তু মানুষ এসেছেন। আমরা যদি দুই ভাগে সময়টিকে ভাগ করি, একটি হলো সকাল থেকে দুপুর পর্যন্ত, আরেকটি হলো সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাধারণত মানুষ নগরীতে চলাফেরা করছেন। তাদেরকে ঘরে ফেরাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়েছে। আজকে যখন সকালবেলা আমরা দেখেছি যে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম ছিল, যদিও মানুষদের ঘর থেকে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে পুরো এখন কিন্তু পুরো ফাঁকা সময়টি চলছে, কারণ এখন যেহেতু বিকেলের সময় এই সময়টাই সাধারণত ফাঁকাই থাকে। এটা যদি সন্ধ্যার পরে কিন্তু এই এলাকাটিতে আবার জমজমাট আড্ডা হয়ে ওঠে, এটি নির্দেশনায় আমরা
যখন এই সরাসরি সম্প্রচারে আসি ঠিক তার 5 থেকে 7 মিনিট আগেই কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর 4টি গাড়ি এই পাশ দিয়ে গিয়েছে এবং তারা কুমারপাড়া এলাকায় যারা আড্ডা দিচ্ছিলেন তাদেরকে ঘরে ফেরাতে বাধ্য করেছেন এবং কোনোভাবে যেন গাড়ি না চলে সেটি বুঝছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি গুটি কয়েক রিক্সা কিন্তু চলছেই, এটিকে কোনোভাবে নিবৃত্ত করা যাচ্ছে না। আমরা যখন রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছিলেন যে তাদের যে সংসার চলে এই রিক্সা চালিয়ে এবং যারা যাদের কাছ থেকে রিক্সা ভাড়ায় নেন তাদেরকে ভাড়া দিতে হয় এর ফলে তারা অনেকটা বাধ্য হয়েই নেমেছেন। যদিও আমরা এর আগের দিন যখন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম কিংবা প্রতিবেদন চালিয়েছি তখন কিন্তু দেখেছি যে রাজশাহীতে কিন্তু খাদ্য দিতে জেলা প্রশাসক তার হটলাইন নাম্বার ব্যবহার করেছেন, বলেছেন দেখ নম্বরে যোগাযোগ করা মাত্রই তারা খাদ্য সরবরাহ করবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বাড়ি বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে, ফলে রিক্সা চালকরা বা নানা অজুহাতে যেটি মানুষরা যে নগরীতে বের হচ্ছেন এটি কিন্তু মেনে নেওয়া যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গতকালের সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে গিয়েছেন, তারা সাধারণ মানুষদেরকে তারা ঘরে ফেরাতে বাধ্য করছেন। কারণ মূলত এই যে তাদেরকে না ফেরাতে পারলে পারে যে করোনা যে ব্যাধিটি ছড়িয়ে পড়ছে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে রাজশাহীতে, এবং রাজশাহীর প্রবেশের যে পথগুলি আছে সেই প্রবেশ পথগুলিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া যারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন বা অন্যান্য জরুরি কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করতে না পারলে তাদের কিন্তু শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহীন খুলনায় অপেক্ষা করছেন সেখানকার খবর জানতে। ধন্যবাদ শাহেদ, আপনি যেমনটি রাজশাহীর চিত্র তুলে ধরেছিলেন একই অবস্থা খুলনাতেও। গতকাল সন্ধ্যা থেকেই এখানকার যে প্রশাসন অর্থাৎ পুলিশ, র‍্যাব এবং সামরিক বাহিনী তারা কিন্তু কড়া অবস্থানে চলে গেছে, কোনো প্রকার আড্ডা তারা সহ্য করছেন না। এবং এখানকার নাগরিক নেতারাও বারবার একটা জিনিসই তারা দাবি করছে যে কোনো অবস্থাতে যেন ঘরের থেকে লোকজন বের না হতে পারে অতি প্রয়োজন ছাড়া, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রধান সড়কগুলো লোক চলাচল শূন্য থাকলেও অলিগলির যে পথগুলো আছে সেই যে জায়গাগুলো আছে সেই অলিগলি পথ যেগুলো আছে সেই অলিগলি পথের আড্ডাবাজি কিন্তু এখনও রয়ে গেছে। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যেগুলো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের মধ্যে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে আমরা একটা অভিযোগ শুনতে পেরেছি। আবার পাশাপাশি অলিগলের যে চায়ের আড্ডাগুলো ছিল সেগুলো বন্ধ থাকছে, আবার শাটার দিয়ে ভেতর থেকে কেনা বেচা চালানোর একটা অভিযোগ আমরা জানতে পেরেছি। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে খুলনায় আজকে করোনা পরীক্ষার যে ল্যাবটি সেটি উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এটি উদ্বোধন করেছেন। আজকে প্রথম দিন 15টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলের যে ফলাফল আসবে সেই ফলাফলটি আগামী ঢাকায় পাঠানো হবে ইমেল বার্তার মাধ্যমে, এবং ঢাকা থেকেই এটি মূলত নিয়ন্ত্রণ করা হবে এবং সেখান থেকে প্রকাশ করা হবে। ফলে এখানকার যে 15টি স্যাম্পল নেওয়া হয়েছে সেটির পরীক্ষা নিরীক্ষার কী ফল এটি আমরা জানতে পারিনি। আরেকটি বিষয় বলে রাখি যে নাগরিক নেতারা বারবার একটা কথা বলছে যে সেটা হলো যে প্রশাসনকে মানে কঠোর হতে হবে, আরও কঠোর হতে হবে, তা না হলে একটা যে এই যে জনবিচ্ছিন্নর যে একটা বিষয় জনদূরত্ব মানে সমাজ থেকে দূরত্ব থাকা, নিজেদের মধ্যে দূরত্ব রাখা, সেটি কার্যত সফল হবে না। আমরা আছি রূপসা ফেরিঘাটে এবং অত্যন্ত জনবহুল এই ফেরিঘাটটি, যেখানে আমি যদি দেখাই যে ট্রলারগুলোতে এখানে একটা নিয়ম করা হয়েছে যে 12 জন করে এই ট্রলারে পারাপার করছে এবং অতি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ব্যক্তিকে পারাপারে করতে দেওয়া হচ্ছে না। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে যে রূপসা উপজেলায় একজন সর্দি কাশি জ্বরে আক্রান্ত এক 60 বৃদ্ধা মারা গেছেন এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকার 20টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আমি উপজেলা নির্বাহী উপজেলা প্রশাসন, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়। শাহীন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা খুলনার খবর জানিয়েছেন ঠিক আমি যদি বন্দরনগরী চট্টগ্রামের খবর জানাই, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষও কিন্তু অনেকটা সচেতন হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী তাদেরকে মাইকিং করে সচেতন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যেখানে আছি সীতাকুণ্ড এলাকায় কিন্তু গতকাল আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন জায়গা বলতে আসলে যে চট্টগ্রামে যে প্রবেশপথগুলো রয়েছে সেই প্রবেশপথগুলো কিন্তু আসলে বন্ধ করা হয়েছে, এমনকি প্রবেশপথে কিন্তু নিষেধাজ্ঞা জারির পর থেকে এখন আজ
আজকে সকাল থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডে যে এলাকাগুলো আছে, নিজ উদ্যোগে তারা আমাদের গ্রাম আমরা সুরক্ষিত রাখবো এমন স্লোগান দিয়েই মহল্লা কমিটিরা কিন্তু তারা বন্ধ করা শুরু করেছে। তার কারণে যে এলাকার বাসিন্দা ছাড়া আর কেউ বাইরের কেউ এই জায়গায় কিন্তু প্রবেশ করতে পারবে না, এমন কিন্তু তারা উদ্যোগ নিয়ে কিন্তু তারা এই জায়গায় লকডাউন করেছে, এমনকি পুলিশ প্রশাসন এই জায়গায় অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রয়েছেন, আমরা একটু জানতে চাচ্ছি যে সীতাকুণ্ড এলাকার বিভিন্ন মহল্লাগুলি আমরা যেমনটা দেখেছি যে মহল্লার যে সড়কগুলো আছে সেই সড়কগুলো নিজ উদ্যোগে কিন্তু তারা কিন্তু আসলে লকডাউন করেছে, আসলে কেন করেছে বলে মনে করছেন? আমরা আসলে পুলিশ প্রশাসন মিলেই আমরা কমিউনিটি পুলিশিংকে বোঝাতে সমর্থ হয়েছি, কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায় এবং এলাকাবাসীর সহায়তায় আমরা তাদেরকে সচেতন করতে সমর্থ হয়েছি। এই কারণে তারা নিজেরাই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে এবং উদ্যোগটির স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রাম আমরা সুরক্ষিত রাখবো। তারা নিজেরাই বলছে যে আমাদের পাড়া আমরা নিরাপদ রাখবো, যাতে অন্যরা এখানে আর না আসতে পারে, তাহলে তারা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় তারা এই কাজটি করেছে। আমাদের পাশে রয়েছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রয়েছেন মোশারফ, আমরা একটু সংক্ষেপে আপনার থেকে জানতে চাইবো কেমন প্রচারণা করছেন? জি, আমরা প্রথম থেকেই মাইকিংয়ের মাধ্যমে এবং অ্যানাউন্সমেন্ট করে জনগণকে বোঝাতে চেষ্টা করছি যে কেন মাস্ক পরার প্রয়োজন, এই লকডাউন অথবা সোশ্যাল ডিস্টেন্সিং বলতে মূলত কী বোঝাতে চেয়েছে সরকার। তো আমি আজকে এই ধরনের উদ্যোগ দেখে আমরা বুঝতে পারছি যে আসলে হয়তোবা আমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা একটা সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করতে চেয়েছিলাম মানুষের মধ্যে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সাথে, তারা বলছিলেন যে মানুষকে বোঝানোর জন্য তারা চেষ্টা চালিয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাসমুলের কাছে। ধন্যবাদ নয়ন, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর। আমরা এখন ঢাকার ইচ্ছা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পাশেই ঠিক ঢাকার ইচ্ছা মহাসড়কের যে আপনারা দেখছেন যে এই যে হাইওয়ে পুলিশ এবং গাবতলিতে রয়েছে ঢাকা জেলার পুলিশ এবং আশুলিয়াতে রয়েছে, এই তিনটি চেকপোস্ট করা হয়েছে এবং চেকপোস্টে বসানো হয়েছে অতিরিক্ত পুলিশ এবং ও যারা রাজধানীর প্রবেশ মুখেই কিন্তু যারা করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে কিন্তু তারা সেখানে চেকপোস্ট বসিয়েছে এবং এখানে দেখছেন যে পুলিশে তারা কাজ করছে এবং তারা প্রতিটা গাড়ি সেখানে চেক করছে এবং যে প্রয়োজনীয় যেসব মানুষ তারা যাতে বাইরে না যেতে পারে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে, একটু কথা বলবো আপনার সাথে, একটু কথা বলতে চাই এখানে আপনারা চেকপোস্ট বসে কি করছেন? এবার বাইরের অনেক লোকজন বেরোচ্ছে, ঢুকতেছে, বাইরে যাচ্ছে, কি করছেন আপনারা? আমরা এখানে চেকপোস্ট করতেছি, সেটা হলো যে এখন বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস মহামারী চলছে, এরই প্রেক্ষিতে বাংলাদেশেও এর সংক্রমণ শুরু হয়েছে। এটা মাননীয় সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মহাসড়কে অযথা কোনো যানবাহন যেন না আসে, অযথা যাত্রী কিংবা পথচারী অযথার বাইরে ঘোরাফেরা না করে, সেই প্রেক্ষিতে আমরা চেকপোস্ট করতেছি। যারা প্রত্যেক লোকজনকে আমরা জিজ্ঞেস করতেছি তারা কী কারণে আসছে, যৌক্তিক কোনো কারণ দেখাতে পারে তাহলে তাদেরকে আমরা যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি, অন্যদেরকে ফিরিয়ে দিচ্ছি, যাতে করে তাদের মধ্যে একটা বোধোদয় তৈরি হয় যে নাজমুল আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন লকডাউনের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলার লড়াইয়ে প্রথম থেকে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তারই অংশ হিসেবে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে 50,000 মাস্ক দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সকাল 11:30টার দিকে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে 50,000 মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় 5,000 সজ্জার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এই শিল্প গ্রুপ। ইতিমধ্যে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে 10 কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান। এছাড়াও বসুন্ধরা গ্রুপের দুই পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই যে ওনারা এর দুই দিন আগে আমাদের 25,000 মাস্ক দিয়েছেন, আজকেও প্রায় 50,000 মাস্ক দিয়েছেন। এটা পাবলিক পারপাসের জন্য, আমরা যেরকম চাইলে বসুন্ধরা গ্রুপ, আমরা তো পাবলিক ফাংশন করি না, আমরা তো ব্যবসায়ী মানুষ, এটা সংস্থা দিয়েই ডিস্ট্রিবিউশন করতে হবে, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই এদিকে।
পাবলিকে যেন বেনিফিট হয়, যারা সংস্থাতে কাজ করে এরা যদি সেফ থাকে, কারণ এরা সেফ না থাকে আমরা কেউ সেফ না। এদের সেফটির জন্য আমরা এদের ডিস্ট্রিবিউশন করা, আর কোনো লক্ষ্য নেই আমাদের। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। কিশোরগঞ্জের বাজিতপুরে শ্বাসকষ্টে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল 9:15 দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি। উপজেলা প্রশাসন জানায় ওই ব্যক্তি প্রায় 15 বছর ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। এদিকে দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনায় উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে IEDCR-এ পাঠানো হবে। খুলনা ও সিলেটে আজ থেকে করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত PCR ল্যাবে COVID-19 পরীক্ষা শুরু হয়েছে। খুলনা মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে 15 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল IEDCR-এ পাঠানো হবে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে স্থাপিত ল্যাবে পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল হক। তিনি জানান, এই ল্যাবে প্রতিদিন প্রায় 200 নমুনা পরীক্ষা করা যাবে। সময় লাগবে 4 ঘন্টা। পরীক্ষার পর সরকারি নির্দেশনা অনুযায়ী ফলাফল ঢাকা IEDCR-এ পাঠানো হবে। IEDCR তা প্রকাশ করবে। বিভিন্ন জায়গা থেকে আসবে, তার আইডি, তার লেবেলিং, তার স্যাম্পলিং, নাম, এজ, সেক্স সব কিছু রেকর্ড করা হবে। টোটাল আমরা ধরেন 4 ঘন্টা সময় করতেছি আর কি। 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টায় আমরা 96 টেস্ট করে ফেলবো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। একই সাথে ভাইরাসটি শনাক্তের জন্য পরীক্ষার পরিধি বাড়ানো হবে। দুপুরে তেজগাঁও অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লকডাউনকে এফেক্টিভ করা, আমাদের জেলা পর্যায়ের কমিটি আছে যেখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, সিভিল সার্জন আছেন, অন্যান্য কর্মকর্তা আছে, আর্মির লোক আছে, পুলিশের লোক আছে, আমাদের বিভিন্ন সে DGF এর লোক আছে, NSI এর লোক আছে, সকলেই কাজ করতেছে। আর আমাদের ডাক্তাররা তো ফ্রন্ট ভূমিকা পালনই করছে। কাজে এই সকলকে নিয়ে আপনারা কাজ করবেন, লকডাউনটা যেন এফেক্টিভ হয়, যাতে সংক্রামিত আর না হয়। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের কয়েক কোটি মানুষ। এই পরিস্থিতি সামাল দিতে এসব হতদরিদ্র মানুষদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালে কর্মহীন এবং অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবারও পানি সম্পদ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন, চেম্বার সভাপতি এবং BCP পরিচালকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া গৌরনদীতে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, আর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে বরিশালে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। খুলনায় 100 দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। প্রতিটি দিনমজুর পরিবারকে 8 দিনের প্রয়োজনীয় খাদ্য, চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, আলু বিতরণ করা হয়েছে। একই সাথে BNCC-র পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন এবং সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে। করোনা ভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে 220টি কিট দিয়েছেন নেত্রকোনা 1 আসনের সাবেক MP মোস্তাক আহমেদ রুমি। ময়মনসিংহ মেডিকেল কলেজে এসব কিট ময়মনসিংহ শাখার BM এর সভাপতি মতিউর রহমান ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য 250 PPE দিয়েছে যশোর জেলা BNP। যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রেস ক্লাব যশোরের নেতৃবৃন্দের মাধ্যমে এসব PPE প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়িতে নিজ উদ্যোগে 1000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন লিটন। সকালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং স্কুল মাঠে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। নীলফামারীতে দরিদ্র 400 পরিবারের প্রত্যেককে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, চিনি, তেল, লবণ, আটা বিতরণ করেন সংগোষ্ঠী ইউপি সদস্য মমিনুর মণ্ডল। চুয়াডাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে 1200 কর্মহীন মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। বাগেরহাট 4 আসনের এমপি আমিরুল আলম মিলনের নিজস্ব অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে করোনায় কর্মহীন 250টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ডেক্স রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে কর্মহীন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে মোবাইলে হটলাইনে মানবিক সহায়তা সেল চালু করেছে খুলনা জেলা প্রশাসন। জনসমক্ষে দাঁড়িয়ে যারা ত্রাণ নিতে সংকোচ বোধ করেন এমন কর্মহীন ডাটাবেজ তৈরি করে রাতের অন্ধকারে খাদ্য পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। এর মধ্যে জেলা প্রশাসনের ব্যতিক্রমে এই উদ্যোগ সাড়া ফেলেছে ভুক্তভোগীদের মধ্যে। ফরিদপুর পৌরসভার 27টি ওয়ার্ডের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে শহর আওয়ামী লীগ। এর অংশ হিসেবে মঙ্গলবার 15,000 পরিবারের মধ্যে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলার কর্মহীন 1500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অলক ফাউন্ডেশন হাসপাতাল ও অলক হেলথ কেয়ার লিমিটেড। সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার অলক ফাউন্ডেশন হাসপাতালের সামনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। করোনা সংকটের কারণে বোরো ধান নিয়ে বিপাকে কৃষকরা। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ধানের বাম্পার ফলন হলেও ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাদের মাঝে। হাওড়ে আগাম বন্যা না আসলেও করোনা সংকটে শ্রমিক না আসায় স্বাভাবিক পানিতেই ফসল তলিয়ে যাবার আশঙ্কা করছেন তারা। সোহান আহমেদ কাকন ও টিটু দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কাঁচা পাকা ধানের ছড়া, যা আগামী কয়েকদিনেই সোনালি ধানে ভরে যাবে। এমন দৃশ্য কৃষকের প্রশান্তি জোগালেও করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে কৃষকদের মাঝে। সারা দেশে অঘোষিত লকডাউনের কারণে কোনো শ্রমিক পাচ্ছে না তারা। ধান পাকা হয়ে যেতেছে, শ্রমিক না পাইলে ধান হাওড়েই থাকবে। শ্রমিকরা যারা এসে ধান কাটতো তারা তো আসতে পারতেছে না, তো আমরা তো ধান ঘরে ওঠানোর কোনো সম্ভাবনা নেই। শ্রমিক সংকট নিরসনে ধান কাটার জন্য আধুনিক পদ্ধতির ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। এই সমস্যাটা উত্তরণের জন্য আমরা যান্ত্রিকীকরণের যে কার্যক্রম সরকারের রয়েছে সেই প্রকল্পের আওতায় কিছু হারভেস্টিং মেশিন এগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই অবস্থা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের। সপ্তাহ দুয়েকের মধ্যেই পুরোদমে ধান কাটা শুরু হবে, কিন্তু করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন হাওড়ের কৃষকরা। কীভাবে যে আমরা ধান কাটবো, ধান কাটা আমাদের করার কোনো সুবিধা দেখতেছি না। সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ধান কাটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান কৃষি বিভাগের উপপরিচালক। এবছর আমরা আরও কিছু যন্ত্রপাতি যাতে ধান কাটার আগেই কৃষকরা পেয়ে যেতে পারে সেভাবে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি এগুলি সময় মতো চলে আসলে কৃষকদের সমস্যা একটু লাঘব হবে। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের 3 উপজেলাসহ জেলায় মোট 1,66,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।